শুধু মনে হচ্ছে ডিমটা আমি কখন খাবো। আমি ডিম না খেলে বাঁচতে পারি না, জানো তো। সবসময় শুধু মনটা বলে খাই খাই খাই। যখনই ডিমটা বসাতে যাব দেখছি গ্যাস শেষ, আর তখন কি করি কি করি, আমি তো ডিম না খেয়ে বাঁচতে পারবো না। দিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিলাম। ইন্ডাকশনে বসানোর পর আমি কিছু কেনাকাটা করেছি, মানে বাজার ঘাট করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু কেনাকাটা করেছি, যেমন রুটি, সুতো, চিড়ে, সিমুই, আমল দুধের প্যাকেট, ভীমজেল, সাবান। কারেন্টে রান্না করছি, এখন কিছু করার নেই, আমার এখন কপালের দোষ, যাই হোক। দেখতে দেখতে আমার ডিমটাও ভাজা কমপ্লিট, আর তেলের ভেতরে যখন শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি তখন আমার হাত, চোখ, মুখ সব জ্বলে যাচ্ছে, কারণ হাতটা আমি মুখে দিয়েছিলাম। আর এইদিকে আমার ছোলা আর হচ্ছে কাজু বাদাম কিশমিস ভেজানো হয়ে গেছে, এটা সকালে খাবো। আর এইদিকে আমি ভাত নিয়েও বসে পড়েছি, আর এখন রাক্ষসের মতন খাই খাই খাই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।